আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, তো কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা শিখব একটা সাধারণ সালোয়ার কিভাবে কাটিং করবেন এবং সালোয়ারে কতটুক কাপড় নিতে হবে। সালোয়ার তো অনেক প্রকার হয়, সাধারণ সালোয়ার, চুরি সালোয়ার এবং চোর সালোয়ার, তো অনেক প্রকার সালোয়ার হয়। তো আজকে আমরা শিখব সাধারণ সালোয়ার বিষয় নিয়ে। সাধারণ সালোয়ারে কতটুক কাপড় নেবেন, মোটা মানুষ হলে কতটুক নেবেন, চিকন মানুষ হলে কতটুক কাপড় নেবেন, তো সেটাই আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে শিখব। তো সালোয়ারের লম্বা এবং কোমর, ঠিক আছে, মানে সালোয়ারের লম্বা এবং কোমর অনুযায়ী আমাদের কাপড় নিতে হবে। যদি কোমরটা 45 বা 40, 42 এরকম হয়, আর যদি লম্বা 40 বা 38 হয়, তাহলে আপনারা দুই গজ দুই গিরা কাপড় নেবেন। দুই গজ চার গিরা নিলে ভালো হয়, এবং কি আমরা দুই গজ দিয়েও তৈরি করতে পারবো, দুই গজ দিয়েও তৈরি করতে পারবো। তো ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন। তো এখানে কতটুকু কাপড় আছে সেটা আমি জানি না, তবে মাপ দিয়ে দেখবো। এটা কিন্তু একটা থ্রি পিসের কাপড় আছে। তো এটা দিয়ে আমরা একটা সেলর কাটিং করে দেখাবো। তো এখানে কাপড় আছে দুই গজ চার গিরা। তো সম্মানিত ভিউয়ার্স, এখানে যদি আমি দুই গজ কাপড় নিতাম, তারপরেও আজকে সালোয়ারটা আমি কাটিং করে দেখাইতাম, যেহেতু দুই গজ চার গিরা কাপড় আছে, এজন্য খুব আরামসে আমরা কাটিং করতে পারবো কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তো আপনারা শিখলেন যে দুই গজ কাপড় দিয়েও যত বড় লম্বা হোক না কেন সালোয়ার কাটিং করা যাবে। যদি কোমরটা 40 ইঞ্চির নিচে থাকে তাহলে, আর যদি 40-এর উপরে যায়, তাহলে আপনারা দুই গজ চার গিরা বা দুই গজ দুই গিরা কাপড় নেবেন। তো নেওয়ার পরে আপনারা এখানে ভাঁজের মধ্যে একটা কম বেশি আছে, ভাঁজটাও আপনাদের সঠিকভাবে করতে হবে। তো দেখেন, এই যে খোলা যে পাটটা আছে, আর এই পাশে কিন্তু বন্ধ সাইড, ঠিক আছে। তো আমরা সবসময় যখন কাপড় কাটিং করব, সালোয়ার কাটিং করব, তখন এই বন্ধ সাইডটা আমরা পায়ের দিকে রাখবো, তাহলে আমাদের বেলে জয়েন হবে না, বেলটা ইজিভাবে খুব আরামসে বের হবে, ঠিক আছে। তো অবশ্যই চার পাট করে নিতে হবে। এখানে দেখেন, দুই পাটে ভাঁজ করার পরে আমরা চার পাট করে নিব, এভাবে চার পাট করে নিতে হবে। তো অবশ্যই চারটা পাট একদম এক সমান করে নিতে হবে, ছোট বড় থাকলে আবার ঝামেলা হয়ে যাবে, এক পা চিকন হবে, এক পা মোটা হবে, বিভিন্ন প্রকার সমস্যা হবে। এই জন্য যদি কাপড়ে কোনো প্রকার ঘুষ থাকে, তো বাসায় যদি আয়রন মেশিন থাকে, তাহলে অবশ্যই একটু ডলা দিয়ে নেবেন, প্লেন করে নেবেন। আসলে কাজে যত ফিনিশিং দিতে পারেন তত আপনার লাভ। তো দেখেন, এখানে আমি চার পাট করে নিছি। তো এই যে এখানে একটু ঘুষ আছে, তো এরকম ঘুষ থাকলে আপনারা এইভাবে হাত দিয়ে আর একটু মানে জড়ো জড়ো করে নিয়ে সোজা করবেন, দেখবেন যে ঠিক হয়ে গেছে। দেখেন, তো আজকে সালোয়ারের লম্বাটা আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন, ঠিক আছে। তো লম্বাটা হবে 39 ইঞ্চি, আর কোমরটা হবে 40 ইঞ্চি, ঠিক আছে। আর পার মুখ যার যতটুকু রুচি অনুযায়ী নিয়ে নেবেন, তবে যদি মিডিয়াম দিতে চান তাহলে আপনারা এভাবে ডাবল করে 6 দিবেন, ঠিক আছে। তো বেশিরভাগ 6ই লাগে, যে মাপটা আমি বললাম এই মাপের জন্য 6, বা 11.5 দিলেও হবে, ভালো ফিটিং হবে। তো এখানে যারা সালোয়ার কাটিং করেন, একটা আছে বিবাহিত মেয়েদের জন্য একভাবে এবং অবিবাহিত তাদের জন্য একভাবে। যারা বিবাহিত তাদেরটা লুজ একটু বেশি হয়, তাদের লুজটা একটু বেশি দিলে তারা মানে একটু খুশি হয় আর কি। আর যারা অবিবাহিত তাদের একটু চিপা চাপা না হলে তাদের ভালো লাগে না, তারা একটু মানে ফিটিং পড়তে পছন্দ করে। তো আপনাদের কাস্টমারের যদি কাজগুলো হয়, সেগুলো আপনাদের বুঝতে হবে, কাস্টমারের মনের ভাবটা কী সেগুলো আপনারা বুঝবেন, বুঝে নিয়ে কাপড় কাটিং করবেন, ঠিক আছে। আর হ্যাঁ, যারা একদম নতুন দর্জি কাজ শিখতেছেন তাদেরকে বলবো, তাদেরকে আমার একটা চ্যানেলের পক্ষ থেকে রিকোয়েস্ট, আপনারা পুরাতন জামার মাপ নিয়ে আপনারা কাজ করবেন। পুরাতন জামার লম্বার মাপ নেবেন, কোমরের মাপ নেবেন, হাইটে কতটুকু আছে সেটা মাপ নেবেন, নিয়ে যদি আপনারা কাটিং করবেন কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো এখানে চার পাট করে নেওয়ার পরে আমরা এই যে খোলা যে সাইডটা আছে, এই সাইডের থেকে আমরা একটা দাগ দিয়ে দেবো একদম সোজা করে,
সুজা করে দাগ দিয়ে আমি একবারে কাটিং করে দিচ্ছি একবারে তো ভিউয়ার্স দেখেন এখানে আমি সুজা করে কেটে নিছি ঠিক আছে আপনারাও কেটে নেবেন প্রয়োজন একটা দাগ দিয়ে দিবেন পরে পরবর্তীতে কাটিং করে নেবেন তো এখন আমরা লম্বা ধরব আপনারা যত বড়ই সেলর হোক বা যত মোটাই সেলর হোক ঠিক আছে আপনারা বেলের যে চওড়াটা দিবেন বেলের যে অংশটা হয় উপরে কুচির যে উপরের অংশটা হয় 7 ইঞ্চি চওড়া দিতে হবে রাবার ভাঙা প্লাস নিচের সেলাই মানে সবকিছু বাদ দিয়ে আপনাদের 7 ইঞ্চি চওড়া বেলটা যদি টিকান তাহলে সেলরটা মানে দেখতে খুব সুন্দর হবে এবং পরেও অনেক আরাম পাবেন ঠিক আছে তো এজন্য যেহেতু আমাদের বেলটা হবে 7 ইঞ্চি চওড়া এজন্য আমাদের 7 ইঞ্চি ফিতা বাদ দিয়ে ধরে আমরা লম্বার মাপটা নিব ঠিক আছে দেখেন এইখানে শিলার জন্য 1/2 ইঞ্চি যতটুকু শিলা যায় আপনারা দিয়ে ধরেন আমি 1/2 ইঞ্চি বাদ দিয়ে 7 ইঞ্চি ফিতা বাদ দিয়ে ধরছি ধরার পরে আমি লম্বাটা নিব 39 ইঞ্চি এইখানে নিলাম 39 তো যারা নতুন তারা ওই একই মাপ দুই জায়গায় ধরবেন একবার এই সাইডে ধরবেন আরেকবার এই সাইডে ধরবেন তাহলে দাগগুলো একদম সুজা হবে ঠিক আছে তো এখানে নিলাম 39 এখানেও 39 ঠিক আছে তো এখন এই যে এখানে একটা দাগ দিয়ে দিলাম এটা পার মুখ হবে এই জায়গায় এই জায়গায় হবে পার মুখ আপনাদের যদি দুই গজ কাপড় নেন তাহলে কিন্তু এই জায়গায় অল্প তো আপনারা যদি দুই গজ কাপড় নেন তাহলে কিন্তু এখানে অল্প একটু কাপড় থাকবে যেহেতু এখানে দুই গজ চার গিরা কাপড় নিছি তো এই জন্য কাপড় একটু বেশি আছে তো যেহেতু নিছে আমরা যদি বকরম দিয়ে বা বকরম ছাড়া যদি মুড়িয়ে সেলাই দেই তাহলে অবশ্যই আমাদের নিচে কাপড় রাখতে হবে 2 ইঞ্চি তো এখানে আমি 2 ইঞ্চি কাপড় নিচ্ছি নিয়ে আমি আরেকটা দাগ দিয়ে দিব আমাদের এই দাগটা দেওয়ার কারণ হলো এটা যে আমরা মুড়িয়ে সেলাই দিব এজন্য আমরা এই 2 ইঞ্চি পরিমাণ কাপড় নিলাম এটা কিন্তু যখন মুড়িয়ে দিব তখন কিন্তু 2 ইঞ্চি শর্ট হয়ে যাবে এজন্য আমরা বাড়তি নিলাম 2 ইঞ্চি তো এখন পার মুখ তো 12 ইঞ্চি তো 12 আর দেখো 6 ইঞ্চি আপনারা যদি পার মুখ যদি একটু লুজ নিতে চান তাহলে 14 নেবেন 14 অর্ধেক 7 ইঞ্চি তো পার মুখটা যার যেরকম মানে পছন্দনীয় সেইভাবে আপনারা নিয়ে কাজ করবেন তো আমি এখানে নিচ্ছি 6 ইঞ্চি তো নেওয়ার পরে অবশ্যই আমাকে 1 ইঞ্চি কাপড় বাড়তি রাখতে হবে সাইডে 1 ইঞ্চি বাড়তি তো এবার আসেন হাই তো অনেকে মানে সেলাই করার সময় বা কাটিং এর সময় ভাবেন যে হাই কত দিব মোটা মানুষ বা চিকন মানুষ আপনারা ভাবেন যে একটু হাই কম বেশি করে দিতে হবে হ্যাঁ অবশ্যই হাই একটু কম বেশি করে দিতে হবে আপনাদের যারা মোটা মানে একটু স্বাস্থ্য ভালো তাদের হাইটা একটু বড় দিবেন যাদের একদম চিকনা তাদের হাইটা একটু কম দিবেন ঠিক আছে তো এখান থেকে ওই আবারও 7 ইঞ্চি ফিতা বাদ দিয়ে ধরে তো আজকে যে মাপটা আমি স্ক্রিনে দেখাচ্ছি এখন এই মাপের জন্য আমরা হাই দিব 14 ইঞ্চি তো 14 দোগানা 28 ইঞ্চি হাই হবে যেহেতু এখানে কাপড়টা এরকম থাকে দেখেন এরকম থাকে এজন্য আমাদের 28 ইঞ্চি যদি হাই হয় 28 এর অর্ধেক 14 ইঞ্চি দিতে হবে তো এই যে বেলের অংশ বাদ দিয়ে 7 ইঞ্চি দেখেন বেলটা যে হবে 7 ইঞ্চি চওড়া সেই 7 ইঞ্চি ফিতা বাদ দিয়ে আমরা 14 ইঞ্চিতে দাগ দিতেছি এখন এই সেলোয়ারটা যদি 45 ইঞ্চি কোমর হইতো বা 50 ইঞ্চি কোমর হইতো 50 ইঞ্চি কোমর হইলে হাইটে আমরা 31 ইঞ্চি দিতাম আর যদি 45 ইঞ্চি কোমর হইতো তাহলে আমরা হাই দিতাম 30 ইঞ্চি বা 29 ইঞ্চি এরকম তো যেহেতু মানে একদম মোটাও না একদম চিকনও না এজন্য আমরা 14 ইঞ্চি হাই দিয়ে কাটিং করছি যদি আরও সিঙ্গেল হতো তাহলে আমরা 13.5 বা 13 দিয়ে কাটিং করতাম ঠিক আছে তো এই পাশ থেকে এই পাশে আমরা 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি ডাউন দিয়ে দিবেন তো 2 ইঞ্চির বেশি দিবেন না 2 ইঞ্চি তো আমি এখানে 1.5 ইঞ্চি ডাউন দিতেছি এ পাশ থেকে এ পাশে 1.5 ইঞ্চি
হাইয়ের যে রাউন্ডটা হয় সেই রাউন্ডটা আমি দিব। এইখানে এরকম হবে, একটু গোল হয়ে আসবে, ঠিক আছে। অনেকে এই জায়গাটা কাটিং করতে পারেন না, মানে কোনাখুনি হয়ে যায়। আমি বলবো এই জায়গাটা একদম মানে গোলভাবে কাটিং করে নেবেন, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। তো এবার ভাবতে পারেন যে আমি লুসের মাপটা দিলাম না, তো আপনারা অনেকেই ভাবেন যে লুস মানে কার কতটুক দিব। তো আসলে যদি দু হাতাপানা কাপড় নেন, এবার সে লুসটা হবে আপনাদের 16.5 ইঞ্চি, ঠিক আছে। তো এটার লুস আছে 17 ইঞ্চি, চার পাট করার পরে 17 ইঞ্চি আছে। যদি দু হাতাপানা কাপড় হয় তাহলে হবে 16 বা 16.5 এরকম। তো সম্পূর্ণ ঘেরটায় দিয়ে দিবেন। যদি 45 ইঞ্চি কোমর হয় তাহলে এখানে কল্লি দিবেন, কল্লি না দিলেও সমস্যা নেই, একটু টাইট হবে। তবে অবিবাহিতদের জন্য ভালো, যারা বিবাহিত তাদের জন্য আমি বলবো একটু কল্লি দিয়ে নেবেন, তাহলে মানে ভালো হবে, মানে বসাবসি করতে একটু আরাম হবে, ঠিক আছে। তো এখানে আমি সম্পূর্ণ ঘেরটাই দিয়ে দিছি। সম্পূর্ণ ঘেরটা দিলে আরেকটা মানে ভালো হয়, এখানে কুচিগুলো খুব মানে ঘন ঘন হয়, দেখতে খুবই সুন্দর লাগে। আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে, কুচিগুলো যদি একটু মানে বেশি হয় দেখতে খুবই ভালো লাগে। তো এই জন্য আপনারা সম্পূর্ণ ঘেরটা দিয়ে কাটিং করবেন। আর যাদের একদম 30-35 ইঞ্চি বডি হয় কামিসের, তাদেরকে ঘেরটা দিতে বলবো 14 ইঞ্চি বা 15 ইঞ্চি বা 13.5 ইঞ্চি এরকম, যারা ফিডিং পরে। আর যেহেতু আজকে এটা মিডিয়াম সাধারণ সেলর কাটিং, এজন্য আমি সম্পূর্ণ ঘেরটাই দিয়ে দিছি। তো এখানে ঘের আছে 17 ইঞ্চি। তো এরপরে যে এখানে রাউন্ডটা আপনারা এভাবে দিয়ে নেবেন। তো আমি তো একটা দাগ দিলাম, এটা হচ্ছে শিলার জন্য, ঠিক আছে। তো পাশাপাশি আরেকটা দাগ দিয়ে নেবো 1 ইঞ্চি বাড়তি রেখে। যদি যাদের শেপ কাট আছে, ঠিক আছে, আসলে শেপ কাট দিয়ে শেপগুলো ভালো হয় না, মানে তারপর আমি দেখে দিচ্ছি, যারা নতুন তারা যদি চেষ্টা করেন এভাবে চেষ্টা করে নেবেন। দেখে তো চলবে নাকি, চলবো। তো দেখেন এখন আমি কাটিং করে নিব। সম্মানিত ভিউয়ার্স, ক্ষমা চেয়ে নিচ্ছি, বাকি অংশটুকু দিতে পারলাম না, সমস্যা হয়ে গেছে বাকি অংশ, তাই পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো।